দেখছেন রেডি পিকআপ যদিও एक्चुअली এভাবে চালানো উচিত না বাট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি জিনিসটা করলাম অনেক স্মুথলি ওরে বাই বাই জানাইয়া দিচ্ছি বাইকটা টার্নিং রেডিয়ান্স কিন্তু ভালো আছে রাইস কোয়ালিটিগুলো আরেকটু ভালো করা উচিত এটা আমি বরাবরই বলবো হিরোর ক্ষেত্রে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বাইকের রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও তো যেমনটা দেখতেছেন হিরো ইগনিটর 125 বাইকটার একটা ভালো এবং খারাপ দিক নিয়ে একটা ভিডিও করব যেহেতু আমি বাইকটা লাস্ট কয়েকদিন ধরে চালাইতেছি সো বাইকটা আমার কাছে কেমন বা কী কী আগের বাইকটার চাইতে ইম্প্রুভ করা হয়েছে আমি সেই জিনিসগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব তো আমি কিন্তু এর আগেও একটা ভিডিও করছিলাম এই বাইকটার ফার্স্ট ইম্প্রেশন বা বাইকটাতে কী কী দেওয়া আছে সেইগুলো নিয়ে সো আজকে সেরকম কোনো ভিডিও না আজকে জাস্ট এই বাইকটা আমি চালাইছি তো চালানোর পরে আমার কাছে এই বাইকটার কোন জিনিসগুলো ভালো লাগছে এবং কোন জিনিসগুলো ভালো লাগে নাই সেগুলো আজকে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ভালো এবং খারাপ দিক আকারে তো ভিউয়ার্স অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যারা এই বাইকটা সম্পর্কে জানতে চাচ্ছেন বা এই বাইকটা নেবেন বলে ভাবতেছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি এই বাইকটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন এবং এই বাইকটা কেনার ক্ষেত্রে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন তো এই বাইকটার যেই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না আমি সেইগুলা হচ্ছে ফার্স্টে বলবো এবং যে জিনিসগুলো ভালো লাগছে সেইগুলো পরে বলতেছি তো ভিউয়ার্স এই বাইকটার প্রথম যে জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই সেটা হচ্ছে এই বাইকটার যে ওয়ারিং বা তারগুলো ইউজ করা হয়েছে সেইগুলো এবং সুইচ কোয়ালিটিগুলো এগুলো আরেকটু উন্নত করা যেতে পারতো আরেকটু ভালো মানের ইউজ করা যেতে পারতো কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হিরো থেকে একটা কমপ্লেন পেয়ে থাকি সেটা হচ্ছে যে কয়েকদিন যাওয়ার পরে আপনার এই বাইকটার যে আপনার মিটারটা আছে দেখা যাইতেছে আপনার মিটার উঠতেছে না বা বিভিন্ন ধরনের প্রবলেম হয় মিটারে লাইন কেটে যায় তারপর আরও অনেক প্রবলেম আছে তো আমার কাছে মনে হয় যে এই দিকে হিরোর আরেকটু বেশি মনোযোগী হওয়া উচিত এবং এইখানে ভালো মানের সুইচ কোয়ালিটি ইউজ করা উচিত এবং সেই সাথে এই বাইকটার যে কেবলগুলো আছে এগুলো আরেকটু উন্নত মানের ইউজ করা দরকার যে দ্বিতীয় যে জিনিসটা ভালো লাগে না সেটা হচ্ছে মিটারটা তাহলে এখানে যদি তারা ডিজিটাল মিটার ইউজ করতো তাহলে এই সেগমেন্টে সবগুলা বাইকের সাথে তারা টোটালি কম্পেয়ার করতে পারতো সো এইখানে যে সেমি ডিজিটাল মিটারটা ইউজ করা হয়েছে যদিও মিটারটা যথেষ্ট পরিমাণে ইনফরমেটিভ আমার কাছে এই জিনিসটা ভালো লাগে নাই এইখানে আপনার প্রাইস অনুযায়ী ডিজিটাল মিটার দিতে পারতো তাহলে আহামরি কোনো ক্ষতি কোম্পানির হয়ে যেত না এই বাইকটার যে তিন নম্বর দিকটা আমার কাছে ভালো লাগে নাই সেটা শুনতে একটু খারাপ শোনা গেলেও এটার যে বল রেসারটা সেটা আমার কাছে ভালো লাগে নাই হিরোর ম্যাক্সিমাম বাইকের বল রেসারগুলো একটু তাড়াতাড়ি কেটে যায় বিশেষ করে আপনি যখন বাইকটা শোরুম থেকে নিয়েছেন এবং বাইকটা মোটামুটি 6-7 হাজার কিলোমিটার চলছে তো অনেকেরই এই টাইমটাতে এই প্রবলেমটা হয় যে বল রেসার কেটে যায় আমি যখন এই বাইকটা রাইড করলাম তো এটারও একটু বল রেসারের প্রবলেম আছে আমার কাছে মনে হইতেছিল এই বাইকটার চার নম্বর যে দিকটা ভালো লাগে না সেটা হচ্ছে একটা এলইডি ইউজ করতে পারতো এখানে হ্যালোজেন হেডলাইট ইউজ করা হয়েছে যদিও হ্যালোজেন বাট আলো ভালো দেয় কিন্তু এলইডি দিলে এই বাইকটার আরও এগ্রেসিভ লাগতো দেখতে এই বাইকটার আরেকটা জিনিস আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই সেটা হচ্ছে এটার যে টেল লাইটটার ডিজাইনটা একটু বেশি বড় করে ফেলছে এটা আরেকটু ছোট করতে পারতো এবং আরেকটু স্মার্ট একটা ডিজাইন এখানে ইউজ করতে পারতো অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে বাইকের সাথে কেমন জানি একটা বেখাপ্পা লাগে আরেকটু বেটার করতে পারতো তো ভিউয়ার্স এই বাইকটার মোটামুটি আহামরি কোনো খারাপ দিক নাই 125 সিসি সেগমেন্টে যথেষ্ট পরিমাণে ভালো একটা দিক এটাতে যে আমি আহামরি কোনো খারাপ দিক বলবো সেগুলো আমি খুঁজে পাইনি যদি আপনাদের কাছে মনে হয় যে না এই বাইকটার আরও খারাপ দিক আছে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তবে আমার কাছে এই বাইকটার এইগুলাই খারাপ লাগছে তবে ভিউয়ার্স এই ছিল এই বাইকটার খারাপ দিক মানে খুবই কম খারাপ দিক পাইছি তুলনামূলক যারা ইগনিটর 125 লাভার আছেন তারা হয়তো অলরেডি মানে রেগে যাচ্ছেন আমার উপর অ্যাকচুয়ালি যেটা সত্যি আমি সেটাই বলার চেষ্টা করছি আর এমনি তো অন্যান্য বাইকের চাইতে এই বাইকটার খারাপ দিক আমি অনেকাংশ কম পাইছি আর এখন এগুলোর যেহেতু ভালো দিক বলবো সুতরাং ভালো দিকের দিক থেকে যদি শুরু করি তাহলে যেটা বলা লাগে সেটা হচ্ছে লুকস বাইকটা 125 সিসি সেগমেন্টও হলেও বাইকটা দেখতে অনেক বেশি সুন্দর এবং দেখতে 150 সিসির অনেক বাইকের চাইতে ভালো লাগে বা অনেক বড় সড়ো হওয়ার কারণে বাইকটা দেখতেও 150 সিসির মতো লাগে তো এটা ছিল এই বাইকটার একটা ভালো দিক এবং এইটার যে দুই নম্বর ভালো দিক সেটা হচ্ছে এই বাইকটার যে কন্ট্রোলিং আমি যা দেখলাম এখানে সিঙ্গেল ডিস্ক ইউজ করা হয়েছে এবং পিছনে একটা ড্রাম ব্রেক এবং সেই সাথে এটাতে সিবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে যার ফলে এই বাইকটার যে ব্রেকিং রেসপন্স যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি যথেষ্ট পরিমাণে ভালো মানে বলে বোঝাইতে পারবো না পিছনের চাকা শুধুমাত্র আমি ব্রেক ধরতেছিলাম স্কিড বিন্দুমাত্র বাইকটা থেকে আমি স্কিড পাইনি সো এটা অবশ্যই একটা ভালো দিক আর এই বাইকটার যে তিন নম্বর ভালো দিক সেটা হচ্ছে আমি একটু আগে মিটারটা নিয়ে বলছিলাম যে মিটারটা ডিজিটাল করা যেতে পারতো
কিন্তু সেমি ডিজিটাল হওয়ার পরেও মিটারটার যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর, অনেকটা 150 সিসির একটা বাইকের মিটারের মতো লাগে মিটারটা দেখতে। আমি এর আগে যে বাইকটা চালাইতাম টিভিএস স্টাইকার, জাস্ট এতটুকু একটা মিটার ইউজ করা হয়েছিল, যদিও ওইটা সম্পূর্ণ ডিজিটাল, বাট এইটাতে সেমি ডিজিটাল হওয়ার পরেও কিন্তু মিটারের যে শেপটা অনেক সুন্দর করছে, অনেক ভালো লাগে দেখতে। আর বিশেষ করে যে লুকিং গ্লাসগুলো দেখতেছেন, লুকিং গ্লাসের জন্য বাইকটা অনেক সুন্দর লাগে, খুব ইউনিক একটা ডিজাইন ইউজ করছে। অনেক 150 সিসি বাইকেও এত সুন্দর লুকিং গ্লাস কিন্তু দেখতে পাওয়া যায় না। এটার যে 4 নম্বর ভালো দিক সেটা হচ্ছে এটার ক্লাস প্লেট এবং এটার গিয়ার শিফটিং, যথেষ্ট পরিমাণে সফট এবং স্মুথ একটা গিয়ার শিফটিং এখান থেকে পাওয়া যায়, মানে ধরার সাথে সাথে মিশে যাচ্ছে, মানে খুবই ভালো লাগে। এই ক্লাসটা যখন আমি প্রেস করি তারপর আবার গিয়ার শিফটিংটা দেখতেছেন অনেক সুন্দর লাগে, আর বাইকটা ফ্রন্ট থেকে দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, তো এটা ছিল 4 নম্বর ভালো দিক। তো ভিউয়ার্স, এটার যে 5 নম্বর ভালো দিক সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন, মানে যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল একটা ইঞ্জিন হওয়ার পরেও হিট ইস্যুটা একবারে নাই বললেই চলে। মানে একটা বাইক চালাইলে আপনার ইঞ্জিনটা গরম হবে, এটি স্বাভাবিক, এটা প্রত্যেকটা বাইকই হয়। বাট এখন প্রশ্ন হইতেছে, মানে আপনার ইঞ্জিনটা পূর্বের অবস্থায় ফিরে আসতে কতটুকু টাইম নিতেছে, ওইখানেই কিন্তু আপনার খেলাটা। তো লিকুইড কুল বা অয়েল কুল বলেন, ওইখানে কিন্তু আপনার নর্মালি ওই ইঞ্জিনটা আগের অবস্থায় ফিরে আসতে অথবা ঠান্ডা হতে কিন্তু অনেক তাড়াতাড়ি সময় নেয়, মানে খুব অল্প সময়ে তারা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। সো আমি এইখানে যেটা দেখলাম, এয়ার কুলড হওয়ার পরেও আপনার এই বাইক থেকে যে পরিমাণ মানে আর কি রেসপন্স পাইলাম, খুব দ্রুত এই ইঞ্জিনটা আবার আগের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা দিয়ে অ্যাকচুয়ালি লং টুরে পসিবল, কারণ আপনি যখন টানা 70 থেকে 80 কিলোমিটার রাইড করবেন, তারপর 15 থেকে 20 মিনিট, জাস্ট 15 থেকে 20 মিনিটের একটা ব্রেক দিলে ইঞ্জিনটা আগের অবস্থায় চলে আসবে, দেন আপনি এইটা নিয়ে আবারও চালাইতে পারবেন, পাশাপাশি আবারও সেম পাওয়ার আউটপুট এবং সেম স্মুথনেস এই ইঞ্জিন থেকে পাবেন। যথেষ্ট পরিমাণে ভালো একটা ইঞ্জিন বা স্মুথ একটা ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে, ওভারঅল বাইকটা খুবই ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি আমরা যে নাম্বার দিয়ে দিয়ে বলে যে এইটা ভালো লাগছে, সেটা ভালো লাগছে, ওইটা ভালো লাগে নাই, সেটা ভালো লাগে নাই, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। জাস্ট মেজর যে জিনিসগুলো একটা বাইকের আমরা সেইগুলো জাস্ট নাম্বার হিসাবে ব্যবহার করে থাকি, কিন্তু এটাতে কিন্তু আরও অনেক ভালো লাগার মতো দিক আছে। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই বাইকটার, মানে আমি শুধুমাত্র এটা এই সেগমেন্টের এই বাইকই দেখলাম, এক্সট্রা একটা মাডগার্ড দেওয়া, যার ফলে পিলিয়ন যখন বসে বৃষ্টির দিন আমরা যখন একটু জোরে রাইড করি তখন কি হয়, মানে কাদা সিটে কিন্তু একবারে পিলিয়নের অবস্থা খারাপ হয়ে যায়। তো এটাতে এই মাডগার্ড দেওয়ার কারণে আমাদের সেই প্রবলেমটা হবে না। আর 125 সিসি সেগমেন্টটা আপনার এক্সট্রাভাবে যে লাগাবো সেটাও কিন্তু হয় না, বা ব্যাক হাপ্পা লাগে দেখতে, কিন্তু এইখানে অনেক সুন্দর লাগতেছে যতটুকু দেখতেছেন। তারপরে যে টেল লাইটগুলো অনেক শার্প, অনেক সুন্দর করা হয়েছে। তারপর যে এই চেন কাভারটা দেখতেছেন ফুললি ঢাকা, 125 সিসি সেগমেন্টে কিন্তু তেমন একটা এরকম দেখতে পারি না আমরা, তো এটা অনেক ভালো, যার ফলে বৃষ্টির দিনে আপনার চেনটা খুব ইজিলি যে জং ধরে যাবে বা নষ্ট হয়ে যাবে সেই পসিবিলিটিটা এইখানে কিন্তু নাই। আর যে ইউজার, এই বাইকটার যে মালিক, সে কী করছে দেখেন, এইখানে এক্সট্রাভাবে একটা পাদানি লাগাইছে, অ্যাকচুয়ালি এটার কিন্তু দরকার ছিল না, কারণ এইখানে সাইলেন্সার পাইপের উপর কিন্তু একটা আছে, লাগালেও চলতো, বাট সে হয়তো শক করে লাগাইছে বা সে তার যে কাভারটা আছে সেটার ভালো রাখার জন্য লাগাইছে। অ্যাকচুয়ালি বাইক হচ্ছে একটা শখের জিনিস, এক একজনের কাছে এক এক রকম, মানে ওভারঅল বাইকের গ্রাফিক্স। তারপর ও আরেকটা জিনিস আমি মিস করতেছিলাম, সেটা হচ্ছে বাইকটার সিট অনেক ভালো করছে, অনেক সুন্দর করছে, যথেষ্ট পরিমাণে লম্বা, ইজিলি 3 জন রাইড করতে পারবে না। তারপর এই বাইকটাতে সাইড স্ট্যান্ডটা যখন নামানো থাকবে তখন এটা স্টার্ট হবে না। এখানে দেখেন আবার বাইবির ক্যালিবার ইউজ করছে, এগুলো কিন্তু বড় বড় বাইকে এগুলো দেখা যায়, তো 125 সিসিতে কিন্তু সাধারণত এই জিনিসগুলো দেখা যায় না, মানে এরকম অনেক কিছু ইউজ করছে। অ্যাকচুয়ালি হিরো আগে চাইতে অনেক ভালো ভালো বাইক আমাদের মাঝে নিয়ে আসতেছে। তো যাই হোক, আমরা এই বাইকটা নিয়ে আমি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাই। চলে যারা এই বাইকটা নিতে চাচ্ছেন অথবা 125 সিসি সেগমেন্টের কোনো বাইক নিতে চাচ্ছেন, চোখ বন্ধ করে এই বাইকটা নিতে পারেন, কারণ যথেষ্ট পরিমাণে ভালো একটা বাইক, আপনার এটার মাইলেজটাও কিন্তু অনেক ভালো। তারপর এটা মার্কেটিং জব বা বিজনেসের জন্য অথবা রেগুলার যাতায়াতের জন্য, মানে যাই বলেন না কেন, খুব সুন্দর একটা বাইক, ডিজাইনটা অনেক ভালো লাগে, ওভারঅল যথেষ্ট পরিমাণে ভালো একটা বাইক। তো ভিউয়ার্স, এই ছিল এই বাইকটার রিভিউ, চলেন একটু চালায় দেখি এই ফাঁকা রাস্তাতে বা একটু হাইওয়ের দিকে যায়। এটার যে সিটিং পজিশনটা, আপরাইট হ্যান্ডেলবার হওয়ার কারণে এবং কমফোর্টেবল একটা সিট ইউজ করার কারণে খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় এখান থেকে, খুব ইজিলি বাইকটা রাইড করা যায়। বাইকটা এই যে দেখেন, মানে ইঞ্জিনের যে আওয়াজটা যথেষ্ট পরিমাণে ভালো। একটা মজার ব্যাপার হচ্ছে, আমি বাইকটা থেকে কোনো প্রকার কোনো পাই নেই, ভাইব্রেশন পাই নেই আমি যতক্ষণ বাইকটা চালাইছিলাম। অ্যান্ড সুইচ কোয়ালিটিগুলো আর একটু ভালো করা উচিত, এটা আমি বরাবরই বলবো হিরোর ক্ষেত্রে, তারা যে সুইচ কোয়ালিটিগুলো ইউজ করে খারাপ এরকম না, বাট মিডিয়াম টাইপের বা
মানে এত ভালো না, আহামরি ভালো না বা আহামরি খারাপও না, আর একটু বেটার করা উচিত। বাইকটার টার্নিং রেডিয়েন্স কিন্তু ভালোই আছে, রাস্তাটা একদম চিপা, যার কারণে আমার দুইবার লাগলো ঘোরাইতে, একবার পিছানো লাগলো। বাইক ক্লাস প্রেস করতেছি, আপনার গিয়ার ফেলাইতেছে, আমি টেয়ারই পাইতেছি না, মানে এতটুক স্মুথলি বাইকটা ই করতেছে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই বাইকটাতে যখন আপনি উঠে বসবেন, আপনার পাগুলো এমনভাবে এখানে টাইট হয়ে বসে পড়বে, মনে হবে যে স্পোর্টস সেগমেন্টের কোনো বাইক চালাইতেছেন, মানে এত ইজিলি মানে পাগুলো এখানে ই হয়েছে। MT50 বসলে যেমন ফিল হয় সেই রকম একটা, সাসপেনশনের ফিডব্যাকও যথেষ্ট পরিমাণে ভালো। বাট আরেকটা জিনিস, হর্নটা আরেকটু উন্নত করা উচিত, হর্নটা যথেষ্ট পরিমাণে না, আরেকটু জোরালো একটা হর্ন ইউজ করা উচিত এখানে। তো বাইকটার যে রেডি পিক আপ আমি আপনাদের একটু দেখাই, যে দেখেন পুরো সালা ব্রেক, মানে এত ভালো ব্রেক আমি 125cc সেগমেন্ট থেকে এখনও পাইনি, সত্যি কথা বলতে সত্যি। হ্যাঁ দেখেন রেডি পিক আপ, পরে ওঠে দেই। হ্যাঁ দেখছেন রেডি পিক আপ, যদিও অ্যাকচুয়ালি এইভাবে চালানো উচিত না, বাট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি জিনিসটা করলাম, অনেক স্মুথলি ওরে বাই বাই জানাই দিচ্ছি। সিসি সেগমেন্ট অনুযায়ী আপনি এই বাইকটা সিটির ভিতর রাইড করে যথেষ্ট পরিমাণে মজা পাবেন, কারণ এটা যে কুইক অ্যাক্সেলারেশন এটা যথেষ্ট পরিমাণে ভালো। এই পাশ দিয়ে ওভারটেক করাটা মোটেও ঠিক না, তো তারপরে করে নিলাম, কারণ ওই পাশ দিয়ে করতে গেলে আবার গাড়ি আসছে ওই পাশে আরেকটা। যাই হোক, আমারে কপি করার চেষ্টা করেন না, কারণ আমার অনেক কিছু ভুল হয় আমি জানি। সবাই সেফটি রাইড করবেন। পুরো মাখন মাখন চালাইতেছি বুঝছেন তো, ফুলপুর শহরের ভেতর ঢুকে পড়তেছি। আজকে মূলত বাজারের দিন, আমওকান্দা বাজার আজকে। তো টাটা, গুড বাই।